আবার একটা নতুন জায়গা কিছু মানুষ বাঁকুড়া ছিলেন যারা হয়তো এই জায়গাটাতে থাকেন বা যারা এই মানুষটার খাবার খেয়ে বা খাবার পছন্দ করেন। এখন দাঁড়িয়ে আছি পোদ্দার পাড়াতে, পোদ্দার পাড়ার সাকারিপাড়া মোড়টার থেকে একটু আগিয়ে ঝুঁকিপাড়া মোড়টার সামনে। তো আমি একদিন রিক অনেকদিন ধরেই বলছিল যে ভাই চল একটা বেশ ভালো দোকান আছে ওখানে তোকে কিছু খাওয়াবো। তো আমি ভাবিনি মানে রিক রিলেটেড অনেক জায়গাতে খেয়েছে এবং এখানে স্পেশালি ও প্রায় দিনই রাত্রেবেলা এসে খেয়ে গেছে। তো এখানকার মানুষদের জন্য এতটাই মানে ক্রেজ এই জায়গাটা, আমি এসে পরে জানতে পারলাম আর খাবার অত্যন্ত সুন্দর। মাস্কটা খুলি নিয়েছে তো খাবার কিন্তু মানে সেরা খাবার দাবার আমি আগের দিন খেয়েছি এবং দামগুলো মানে খুবই কম দাম, মানে এত কম দামে বাঁকুড়াতে এই জিনিস এত সুন্দর খাবার মানে আমার মনে হয় না পাওয়া যাবে। বাঁকুড়ায় প্রচুর রেস্টুরেন্ট আছে কিন্তু সব রেস্টুরেন্টগুলো কিন্তু মানে অতটাও বেশি কম দামে খাবার প্রোভাইড করে না। তো আজ এসছি রবিদার দোকানে, রবি দা বললে ভুল হবে আমার। তো ব্যাপারটা হচ্ছে সবাই যেহেতু রবি দা ক্রেজটাই জানে তো তাই রবি দার দোকানেই এসছি। তো যারা আমাকে চেনেন না, আমি রুদ্রনীল পাইন আর আমি বাঁকুড়াতে থাকি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এরপর এক্সাক্ট লোকেশনটা আর আমি দোকানটার ভিউটা একটু। তো এই হাতে সাকারিপাড়ার মোড়টা, সাকারিপাড়া মোড়টা থেকে একটু একটু আগিয়ে এলেন এখানে ঠাকুর ঠাকুর গড়া হয় এই জায়গাটা সবাই জানেন। আর এই হচ্ছে লক্ষ্মী ফাস্টফুড সেন্টার, যেটার নাম আসলে লক্ষ্মী ফাস্টফুড সেন্টার কিন্তু সবাই চেনে রবিদার দোকান। ওখানে দেখুন নিচে তলায় দেখা আছে প্রো রবিদার দোকান, আর ওই দেখুন মানুষটি একদম সামনে বসে আছেন আপনাদেরকে ভালো খাবার দাবার দেওয়ার জন্য। তো যারা যারা আগে এসছো তারা তারা প্লিজ কমেন্ট করে নিচে জানাও যে এখানের কি ডিশটা তোমাদের সবার ভালো লাগে। আরেকটা জিনিস, যারা যারা আগে এসছো তারা তাহলে নিজেদের মেমোরিটাকে একটু স্ট্রং করে নাও। তো চলো দেখা যাক কি কি ডিশ পাওয়া যায় আজকে, সবগুলো অ্যাভেলেবেল কিনা, কারণ 7টার থেকে শুরু হয় 11টা পর্যন্ত চলে এবং এই 7টা থেকে 11টার পর্যন্ততে মানে একটা হিউজ কোয়ান্টিটির চিকেন, ফ্রাইড রাইস এবং সব কিছু সেগুলো শেষ হয়ে যায়। তো একদম প্রথম দিকে যেটা শুনলাম আমি সেদিন এসে যে বাটার চিকেনটা সব থেকে তাড়াতাড়ি সেল হয়। তো ওই এবারে ডিশগুলো আপনারা দেখুন মোটামুটি কি কি ডিশ টিশ পাওয়া যায়, ঠিক আছে। দোকানের একদম ভেতরে চলে এসছে, এটা হচ্ছে চিকেন ভর্তা, এটা হচ্ছে উইথ বোন। তো এটা মোটামুটি কি রকম কি এটা 80 টাকা মোটামুটি প্লেট। আমি তো আগের দিন এসে শুনলাম তোমার দোকানে সব থেকে বেশি এইটাই বিক্রি হয়। এরপরে এরপরে আচ্ছা এটা হচ্ছে মিক্সড ভেজ, জাস্ট কালারটা একটু দেখুন চরম চরম লাগছে। পনিরও রয়েছে দুর্দান্ত লাগছে, এগুলো সব ভেজ আইটেম দেখলাম, একটা চিকেন ইয়ে দেখলাম। এটা হচ্ছে তোমার যে বাটার চিকেন, আচ্ছা এটা হচ্ছে বাটার চিকেন, ঠিক আছে। আচ্ছা মোটামুটি বাটার চিকেনের পিস গুলো সাইজ বলো আর দামটা বলো। এই যে এটা মোটামুটি 50 টাকা, মোটামুটি 100 গ্রামের উপরে সাইজ আছে, 120, 125, 100 এরকম টাইপের সাইজ, বুঝলে। আচ্ছা একটা সাইজ এই দেখো, আগের দিন আমি কিন্তু এসে এই বাটার চিকেনটাই ট্রাই করেছিলাম আর সলিড লেগেছিল, জাস্ট কাজু আর পোস্তুর একটা গ্রেভি ছিল আর উপরে দেখতে পাচ্ছেন গোটা ওটা কিন্তু তেল নয়, ওটা পুরোটাই বাটার। এটা সবচেয়ে বেশি কম রিচ, এটা হচ্ছে সবচেয়ে আমার দোকানের মধ্যে যতগুলো জিনিস আছে তার মধ্যে সবচেয়ে রিচ কম হচ্ছে তোমার বাটার চিকেন। তো যাক আজকে বাটার চিকেন ট্রাই করবো আর এই ভর্তাটা ট্রাই করবো। আর এবারে এই দিকের সেক্টরটাই কি কি আছে দেখি, এটা যে চিকেন কারি, আচ্ছা এটা চিকেন কারি 160 টাকা প্লেট, 160 টাকা 50 গ্রাম সাইজ, আচ্ছা 20 টাকা পিস, 20 টাকা করে পিস, 20 টাকা পিস, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে চিলি চিকেন, সেই চিলি চিকেন যেটার 15 টাকা করে পিস, 15 টাকা পিস, মানে 120 টাকা প্লেট আর পিস, ঠিক আছে। আচ্ছা এটা
আচ্ছা এটা চিকেন চাপ শুধু লেগ পিস আছে না শুধু লেগ পিস আচ্ছা এটা মোটামুটি 70 টাকা পিস একটা লেগ পিস জাস্ট তুলে দেখাচ্ছেন দেখুন একবার লেগ পিসটা সেরা সেরা এইটুকু টাইমের মধ্যে অনেকজন দাঁড়িয়ে আছে যারা জিনিসপত্র কিনতে চান এবং পেড করার জন্য দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ যারা বাইরে এখন খাবার জিনিসগুলো নিয়ে যাচ্ছেন বাড়িতে কারণ একটা জিনিস এখানে একটাই অসুবিধা সেটা হচ্ছে যে বসে খাবার সেরকম জায়গা নেই উনি ব্যবস্থা করতে চেয়েছিলেন কিন্তু ব্যবস্থাটা অতটা হয়নি কারণ উনি আগের দিন বললেন যে বসে খাবার এখানে সেরকম জায়গা নেই দোকানটা কোজি খুবই কিন্তু এত সুন্দর সুন্দর ডিশ পাওয়া যায় যারা মানে এখানে থাকেন তারা যারা এখন পাবলিক সেক্টরগুলোতে কাজ করে বা ওষুধের রিপ্রেজেন্টেটিভ বা এইসব জায়গাগুলোতে যারা কাজ করে মানে যাদের রান্না বান্না করার মোটামুটি সময় খুব একটা বেশি হয় না তারা এখান থেকে ডেইলি খাবার দাবার নিয়ে যান এবং এই ডিশগুলোকে এনজয় করেন আজকে আমি ভাবলাম ওই চিকেন ভর্তাটা ট্রাই করব আর বাটার চিকেনটা তো দেখি দেখি রুটি বা ইয়ে দিয়ে পরোটা দিয়ে ট্রাই করা যেতে পারে চলুন দেখা খাই কেমন লাগে দেখি দাম 60 টাকা তো আর এইটা হচ্ছে যে মুগ ডালের পরোটা দেখুন একদম ঘরোয়া পুরো আর ভেতরটা একবার দেখানো যাচ্ছে না ঠান্ডা হয়ে গেছে বলে দুটো লেয়ার একসাথে চিপিয়ে গেছে চিকেনটা পুরো একদম সফট মানে প্রচন্ড পরিমাণে সফট সেটা দেখা গেল আর ফার্স্টে চিকেনটাকে ভাজা হয়েছে তারপরে কিন্তু দেওয়া হয়েছে আমার মনে হয় পরোটা দিয়ে বাটার চিকেন সব থেকে বেশি ভালো লাগে আর হয়তো ফ্রাইড রাইস যদি পাবেন ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করবো আমি আগের দিনও যা টেস্ট করেছিলাম একই সেই টেস্টে আজ করলাম যেরকম হয় সেরকমই কিন্তু চিকেনের পরিমাণ প্রচুর প্রচুর সীমা চিকেনের ডিম রয়েছে ছিলাম আর জায়গাটাও খুব একটা কম ছিল তার জন্য রিক আর আমি মিলে মোটামুটি শেষ করে ফেলেছি কারণ এখানে ভিডিওটা গোটাটা খাওয়ার ভিডিওটা করা গেল না কারণ জায়গাটার জন্য জায়গাটা খুবই কোজি তার জন্য তো রিক এই পনিরটা খেলো তো কাঁচা মটরের পনির তো পনিরটা কিরকম কি লাগলো রিকের কাছে একবার জিজ্ঞাসা করে পনিরটা তোর কেমন লাগলো একদম ডিসেন্ট রিভিউ দিতি আচ্ছা তো ও বলতে চাইছে যে মটরের সিজন হলে হয়তো ওই কাঁচা মটরটার গন্ধটা ভালো আসতো কিন্তু এটাতে একটু তো সবুজ মটর ইউজ করা হয়েছে তার জন্য একটা হালকা গন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা এখানে বেস্ট পোলাওটাও ট্রাই করতে পারেন তবে চিকেন ভর্তাটা আমার এভারেজ লাগে যতটা বললো ভালো লাগা ততটা উপায় বাটার চিকেন সেরা চিকেন কষা সেরা এই দুটো একদম ট্রাই আর মুগের পরোটা দারুণ সেরা লাগলো তো আপনারা এসে ট্রাই করুন আর খাওয়ার দৃশ্যটা দেখাতে পারিনি ওটার জন্য সরি কারণ এখানটায় জায়গাটা খুবই কম স্পেসটা খুবই কোজি এই দেখছেন একটু একদম ছোট্ট দোকানটা ওটার জন্য খাওয়ার ইয়েটা ভিডিওটা নেওয়া হয়নি তো ঠিক আছে তো আমাদের কত বিল হলো একবার বলে দাও 222 টাকা 222 টাকা মাত্র
ততগুলো আইটেম খাওয়ার পরে 222 টাকা মাত্র। তাহলে ভাবুন, আর আপনারা এসে একবার জাস্ট টেস্ট করুন। আর যারা যারা এই মানুষটাকে চেনেন তারা তলায় কমেন্ট করে জানান যে না, আমি দাদাকে চিনি। সো খাওয়া দাওয়া করে এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম। আর ফুডগুলো অসাধারণ ছিল, মানে যে যে ডিশগুলো ট্রাই করলাম ওখানের বেশ ছিল। আর ওখানের প্রেস সব থেকে বেশি কিন্তু বাটার চিকেনের। আমি বারবার বলছি বাটার চিকেনটা যে ট্রাই করুন। আর যারা 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 ট্রাই করেছেন তারা নিচে কমেন্ট সেকশনে যে একটু কমেন্ট করুন যে আমি কি কি ফুড ওখান থেকে খেয়েছি। কারণ বাঁকুড়ার অনেক মানুষই কিন্তু ওই জায়গাটা চেনে, কিন্তু অনেকে চেনে না, তাদের জন্য এই ভিডিওটা। আর ডেসক্রিপশন বক্সে আমি যদি পারি তো ওখানে লোকেশনটা দিয়ে রাখবো, আর ওই নাম্বারটা দিয়ে রাখবো। যারা যেতে চাইবেন তারা যদি পথ ভুল করেন তাহলে ওখান থেকে নাম্বারে ফোন করে যেতে পারেন, তবে সবাইকে জিজ্ঞাসা করলে বলে দেবে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, যারা চান তারা ফলো করতে পারেন। আর এইরকম আবার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন ভিডিওটাকে। আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকে দড়াম করে বাজিয়ে দিন যাতে ওটা বেজে যায়। সো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। আবার নতুন নতুন ভিডিও আসছে, সো দেখতে থাকুন। আজকের মতো গুড বাই।